भाई आ रहा था ही मजा वो। तो गुड मॉर्निंग गाइस, वेलकम टू अनदर ब्रांड न्यू ब्लॉग। तो আজকে আমি আমার বেরিয়ে পড়েছি সানডে, আজকে রোববার, সানডে রাইডে, ছোট একটা রাইড। এটা হচ্ছে দিল্লি রোড, এখান থেকে আমরা যাব হচ্ছে মগরা। মগরা একটা ফ্লাইওভার আছে ওখানে অবধি, ছোট একটা 40 কিলোমিটার রাইড, বেশি দূর যাব না। আর আমার সামনে পরীক্ষা, তাই ব্লগটা ইরেগুলার আসবে, এটা মানে উইকে দুবার বা তিনবার আসবে না, সামনে পরীক্ষা আছে, একটু পড়তে হচ্ছে। আর সামনে দাঁড়িয়ে আছে সুমনদা, তো সুমনের সাথে মিট করি, তারপর আমরা বেরোবো হচ্ছে মগরার উদ্দেশ্যে। কি খবর? হ্যাঁ না না এমনি খবর, বাইকটা পুরো পরিষ্কার করেছি, আমার পুরো নোংরা, আমার পুরো নোংরা বাইক, কালকে ধুয়েছি, আমার পুরো নোংরা। হ্যাঁ সুন্দর রাস্তা দিল্লি রোড, দুজনই যাচ্ছি আজকে আমরা, আজকে কোনো পার্টনার নেই আমাদের, আদিত্যর বাড়িতে গেস্ট এসছে আর বাকিরাও হবে না বিজি, তো দুজনেই যাই। হ্যাঁ বেশ সামনে রাস্তাটা বেশ ভালো, সামনে রাস্তাটা বেশ ভালো। সব ধাবায় ভর্তি, অনেক ধাবা পরপর ধাবার পর ধাবা, যেটা হচ্ছে ভিলেজ ধাবা, স্পাইস ধাবা। আসার বা যাওয়ার সময় যে কোনো একটা সময় ধাবায় দাঁড়িয়ে খাবো, যে কাবাব ভিলেজ। এ খারাপ চা, এ কি খারাপ চা, হাইওয়ে মশালা। দিল্লি রোডের ধাবাগুলো ভালো সাজানো, এক্সপ্রেস ধাবা। ও সিগনাল পড়ে গেছে, সুমনদে গিয়ে গেছে, এই সাইডটা বোধ হয় শ্রীরামপুরের দিকে চলে যাচ্ছে, শ্রীরামপুর ইসরা, না না এটা ভদ্রেশ্বর, এই সাইডটা ভদ্রেশ্বর। সিগনাল সিগনাল পড়ে গেছিলো, হ্যাঁ না 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 তোমার তোমার গ্রিন ছিল। জায়গাটা দেখো গাইস, দারুণ জায়গা, হেভি গাছ, কাদের গাছ জানি না কিন্তু আমরা রিলস বানিয়ে নিয়েছি, দারুণ গাছ, আর হেভি লাগছে গাছটার সাথে গাছটা। এখানে দাঁড়িয়ে রিলস টিস কটা বানালাম, এবার সামনে যাবো মগরা ফ্লাইওভারের দিকে। ডান দিকে একটা ফ্লাইওভার আছে রূপনারায়ণ নদী, কি একটা আছে রূপনারায়ণ নদী বলে, ওখানে যাবো। এই আমাদের চা এসে গেছে, চা ফাঁকে এখন ওদিকে যাবো, সুমনের ফটো তুলতে বেশি। চাটা খাই, ভালোই চা মনে হচ্ছে, হ্যাঁ দেখে তো ভালোই লাগে, খাওয়া যাক। তো মগরা দু কত, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, কল্যাণী 3 কিলোমিটার, সাদি সপ্তগ্রাম 4 কিলোমিটার, বর্ধমান 6-8 কিলোমিটার। ওকে এই যে আমরা উঠছি মগরা ফ্লাইওভারে, বেশ সুন্দর ফ্লাইওভার,
भाई आ रहा था ही मजा। ओ भाई साहब कौन नड़ी तो এটা মগড়ার ভিতর ঢুকে গেছি, মগড়া সিটির ভিতর। তো সামনে আছে ঈশ্বরগুপ্তা সেতু, ওই অবধি যাবো। ওই অবধি আমাদের আজকের ছোট রাইড 40 কিলোমিটার, অ্যারাউন্ড 40 কিলোমিটার রাইড, আপ ডাউন 80 কিলোমিটার। তো এটাই ছিল, তো যাওয়া যাক ঈশ্বরগুপ্তা সেতু। তো ফাইনালি আমরা উঠে পড়েছি ঈশ্বরগুপ্তা সেতুর ওপর। বাহ সুন্দর একটা ভিউ। ও ভাই এটা পুরো লুজি হয়ে গেছে। ও হ্যাঁ এটা গঙ্গা, হ্যাঁ ঈশ্বরগুপ্তা সেতু গঙ্গার ওপর। ওই বলগুলো কিসের দিকে? ভালো বেশ বাবু, ওখানে একটা আইল্যান্ড, বাপের একটা আইল্যান্ড। ঈশ্বরগুপ্তা সেতু তো ফাইনালি বেরোচ্ছি এখান থেকে। দৌড়দার চড়া হয়ে গেছে বাবা, এতক্ষণ চাবি অন ছিল তো ব্যাটারি ডেড হয়ে গেল, মনে ডেড হয়নি, বাইকটা আস্তে করে ঘুরিনি। তো এবার ডাইরেক্ট দেখা হচ্ছে ধাবায়, একটা কিছু ধাবায় দাঁড়াবো, ধাবায় কিছু খাবো, ব্রেকফাস্ট করবো। তো আমি চালাচ্ছি MT-15, রাইডার সুইচ হয়ে গেছে, সুমন চালাচ্ছে আমার বাইকটা। পোস্টারটাই আলাদা এটার, স্ট্রিট বা MT-15 খুব স্মুথ বাইক, ভালোই লাগছে চালিয়ে। মানে এটা এত হালকা, ইজি টু হ্যান্ডেল, ওটা একটু ভারী আছে কম্পারিটিভলি। ঠিক আছে একটা নিচে, আমি ওটাই ভাবছি, আমি ভাবি হর্ন টিপছি, এটা তারপরে দেখছি হর্ন তো ওপরে, ইন্ডিকেটার নিচে। বন্ধ, খোলা আছে ধাবা? ধাবাটা খোলা আছে বন্ধ? কখন খোলে? 10:30 বন্ধ। চলে এসে ফাইনালি খাবার, এটা হচ্ছে চানা আর কটা রুটি, তিনটে করে, না দুটো করে রুটি নিয়েছি ফার্স্টে, দুটো করে রুটি আর চানা চলে এসছে। তো খাওয়া যাক, খেয়ে দেখা যাক, তারপর দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে। ফাইনালি আমরা বেরোচ্ছি হচ্ছে শিবম হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা। তো এবার বাড়ি যাওয়া যাক, আমাদের রাইড মোটামুটি কমপ্লিট। এটা না খুলে না পড়ে যায়, এটা লুজ হয়ে টাইট করতে হবে এটা। তো এরপর ডাইরেক্ট দেখা হচ্ছে হাউজিং এ, সুগন্ধ দোকান থেকে বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাবো। এই দেখো পাগল পাগল কে দেখো, চলো সুগন্ধ টাটা।
এখান থেকে সুমনটা চলে যাবে হচ্ছে ওদিকে, তাই তো? আর আমি চলে যাবো হচ্ছে বাদিকে। টাটা, আবার দেখো আমি নেক্সট সাইডে। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।